কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা সিক্রেটলি ইনফরমেশান আছে গাবুর্দি এরিয়া থেকে, যে একটি কাঠবোঝাই কাঠ গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই, যে গাড়িটা এখানে আছে আমাদের, যে আজকে সিজ করেছিলাম, টাটা এইচ, নাম্বারবিহীন গাড়ি। সে গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে, আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করি। ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়, তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে, জঙ্গল অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পর দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইললিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি, এবং আফটার ইনভেস্টিগেশন দেখবো গাড়িটার মালিককে, তার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নেবো।